ধারা অনেক আছে, 409 আছে, 120B আছে, তারপরে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের 13 নম্বর ধারা আছে। হ্যাঁ, সেগুলি হচ্ছে মেইন ধারা। এর সঙ্গে একটু চিটিংয়ের ধারাও ছিল, এই সঙ্গে বাধ্য হয়নি মানে কি উনি এই সম্বন্ধে বলেছেন যে এটা হয়েছে কি না, এটা সন্দেহ প্রকাশ করেছেন বা এই অপরাধটা হয় না এটা বলতে পারেন। অ্যাকচুয়ালি তো মূল ধারা হচ্ছে যে সরকারি অর্থের অপচয় এবং আত্মসাৎ, এটা এটা 409 কভার করে। তারপরে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের যে সেকশন 13 আছে তাতেও কভার করে, যে কোনো একটাতে এই সাজা হলেই যথেষ্ট, মানে দুইটা তিনটাতে হওয়ার কোনো ব্যাপার নেই। এরপরে ছিল চিটিং, চিটিংয়ের জন্য মানে সেইটার সম্পর্কে উনি কিছু ফাইন্ডিংস দিয়েছেন, এই স্টেজে উনি তো ক্লোজ করেন নাই যে ধারাটা বাদ দেওয়া যাবো, এরকম বোধহয় কয়েক বলে নাই কিছু। সুতরাং হয়তো এই ধরনের অপরাধ ওই সেকশনে অপরাধ হয়েছে কিনা সেই সম্বন্ধে আলোচনা করছেন, কিন্তু আমি ওইটা রায়টা না পেলে পরে একজাক্টলি উনি কী বলছেন বলতে পারবো না। ট্রায়াল কোর্টে এখন এটা চলবে, ট্রায়াল কোর্টে মামলা চলবে, মামলা চলবে, চার্জশিট হলে পরে মামলা মানে বিচার হবে আর কি। এটা চার্জশিটের জন্য এখন তো মানে তারা ইনভেস্টিগেশন স্টেজে আছে, এবং চার্জশিট দেওয়ার জন্য 409 তোমার 3 মাস টাইম আছে আর কি। মানে 3 মাসের মধ্যে যদি চার্জশিট না দেয় তাহলে এটাকে ডিফল্ট বেল বলে, তখন তারা ওই বেলের জন্য চাইতে পারবে যে যেহেতু চার্জশিট দেয় নাই সুতরাং বেল দিয়ে দেবে। আর যদি 3 মাসের মধ্যে চার্জশিট দিয়ে দেয় তাহলে আমরা কাস্টডি ট্রায়াল চাইতে পারবো, যে কাস্টডি রাখিয়া বিচার কর, কথা হচ্ছে না, এরকম আর কি পজিশনটা আছে। লেট আস সি হোয়াট হ্যাপেন্স।